সানমার প্রতিগাদি আজকের এই কর্মী সভা শ্রদ্ধাবদন সভাপতি অথবা ইউনিয়ন যুবলীগের সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন আজকের এই কর্মী সভা সঞ্চালনা করতেছেন অথবা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনী সদর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের শ্রদ্ধাবদন বড় ভাই জনাব নুরুল ইসলাম আপন ভাই। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ফেনী সদর আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বালিগড় কৃতি সন্তান করিমুল্লাহ আজাদ ভাই। আজকের এই কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আশরাফউদ্দিন আহমেদ। উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন ফেনী সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মাহমুদুল্লাহ। আজকের এই কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন ফেনী জেলা যুবলীগের শিক্ষা ভাটাকের বিষয়ক সম্পাদক আব্দুলমতিন কাউসার। আজকের এই কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন ফেনী সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াসউদ্দিন। আজকের এই কর্মী সভায় আমার সামনে উপবিষ্ট সম্মানিত তিন সনমওয়ার্ডের যুবলীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে তিন সনমওয়ার্ড আওয়ামী যুবলীগের এই কর্মী সভা, এই কর্মী সভার মাধ্যমে আমরা পুরাতন কমিটি আজকে বিলুপ্ত করে নতুন কমিটি হবে না পুরাতন কমিটি থেকে নেতা বানাবে সেটা নির্ধারণ করবে জনতা নিজামুদ্দিন হাজারি ভাই এবং থানা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। আমি শুধু অনুরোধ করব যে আসলে সংগঠন আমরা অনেকে বক্তব্য দিয়েছি, বক্তব্য রেখেছি, কে কি করেছি, কে কি করব, কে কি করতেছে সেটা কাজে প্রমাণ হয়, সেটা কাজে পাবলিক দেখে। আমি মাইক্রোফোন ধরে অনেক কথা বলবো, অনেক কিছু বলবো, সেটাতে আমি সন্তুষ্ট নই, আমি বলি না, আমি কাজে বিশ্বাস করি, কাজেই সব বুঝে যাবে সংগঠনের জন্য কে কি করে। আমি শুধু এটাই বলবো, এক নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন কর্মী সভা হয়েছে, তার থেকে দুই নম্বর ওয়ার্ডে যুবলীগের কর্মী সভা হয়েছে, ওই এক নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী সভা থেকে ভালো হয়েছে। আজকে তিন ও ছয় নম্বর ওয়ার্ডের কর্মী সভা দুই নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী সভা থেকে ভালো হয়েছে। কিন্তু আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমরা যারা যুবলীগ আপনারা করবেন, আসলে আমরা যে যুবলীগের ওয়ার্ডের একজন বিশিষ্ট একটা কমিটি, সেই কমিটি করে আমরা কমিটি করব, সেটা আগে আমরা নির্ধারণ করতে হবে। আমি আমার প্রোগ্রামে কোনো ওয়ার্ডে আমি লোক বসাবো, দেখাবো নেতৃবৃন্দকে, আর এটা তো আওয়ামী লীগ সবাই আওয়ামী লীগ করে, যেহেতু সংগঠন যুবলীগের, আমাকে যুবলীগটাকে আগে দেখাতে হবে। আমি যদি ওয়ার্ড যুবলীগের একজন বিশিষ্ট কমিটি করে না করতে পারি, পূর্ণাঙ্গ কমিটি করে প্রতিনিধি সভা না করতে পারি, সেটাই আমার ব্যর্থতা হবে। তাই আমি অনুরোধ করব, আজকে যারা যুবলীগের নেতৃত্বে আসবেন বা যুবলীগ করবেন, যারা চিন্তা ভাবনা করছেন, আপনারা যুবলীগের জন্য কাজ করতে হবে। আপনি যুবলীগের সভাপতি সেক্রেটারি হয়ে বসে থাকলে হবে না, আপনি যুবলীগের সভাপতি সেক্রেটারি হয়ে আপনি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন, ওই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আপনি প্রতিনিধি সভা করবেন। আপনাকে একটা প্রোগ্রাম করার জন্য যারা থানা থেকে অনুমতি দিল, আপনি প্রোগ্রাম করে ফেলবেন, যেহেতু নয় ওয়ার্ডে আলাদা আলাদা প্রোগ্রাম করার জন্য থানা থেকে নির্ধারণ বলে দেওয়া হয়েছে, তাইলে আমরা আলাদা ওয়ার্ড প্রোগ্রাম কেন, কোন ওয়ার্ডে যুবলীগের অবস্থা কি সেটাই দেখার বিষয়, দেখার জন্য থানা যুবলীগ ওয়ার্ড আলাদা করে দিই, নয়তো আমরা এই প্রতিনিধি সভা যে কোনো এক জায়গায় নয় ওয়ার্ড মিলিত করতে পারতাম। কর্মী সভাটা আলাদা আলাদা ওয়ার্ড করে বলা হয়েছে যে যুবলীগটা দেখার জন্য। আমরা যারা যুবলীগ আপনারা করবেন, আমি ফরিনাউলি সেক্রেটারি হিসেবে বলবো যে যুবলীগ আপনি অবশ্যই করবেন, আপনি যুবলীগের প্রার্থী হওয়ার আগে আপনি চিন্তা করে দেখেন আপনি যুবলীগের জন্য কাজ করবেন কিনা, আপনি কোনো সন্ত্রাসীর সাথে লিপ্ত থাকবেন কিনা, আপনি কোনো মাদকাসক্ত হবেন কিনা, আপনি কোনো ইয়ে সেবনকারী হবেন কিনা। যদি মনে করেন না আমি ফ্রেশ, আমি দলের জন্য কাজ করব, আমি প্রার্থী হবো কিন্তু পনেরো দিন পরে চলে যাবো, আমি এক সপ্তাহ পরে চলে যাবো, ওই প্রার্থীটা দরকার নেই ফর্ম ইউনিয়ন যুবলীগে, আপনি যুবলীগের প্রার্থী হয়ে আপনি ওয়ার্ডে কাজ করতে হবে। আমরা যারা ফরমনগর পিএমপি জামা অধ্যাশিত একটা এরিয়া, একটা মাহমুদুল্লাহ সাহেব বলেছে যে ফেরিতে যে লং বাস হয়েছে, আসলে ফরমনগরে সে লং বাস যে কোনো মুহূর্তে হতে পারে, তখন জায়গার প্রমাণ হবে, মুখে কোনো কথা বলে লাভ নেই, কিন্তু আপনি আমি সতর্ক থাকতে হবে, ফরমনগরে আসলে সুযোগের অপেক্ষায় আছে,
বিএনপি জামাত সদস্যরা আপনারা মনে করেন আমি রাতে বিএনপির লোকে আলমগীর চৌধুরী আসছে পাঁচু শেরমেন আসছে আমি কথা বলবো চা খাবো আপনার লোকে পাঁচু শেরমেন আলমগীর চৌধুরী এসে চা খাইবে কিন্তু যখন মহম্মদ হবে তখন আপনার সাথে চা খাবে না তখন আপনাকেই পোকাদারে মারতে হবে অ্যাক্সিডেন্ট লেট করবে না আমি শুধু বলবো কে করছে না করছে সেটা জানার বিষয় না কেউ কাউকে নিয়ে আমি করি নাই তুমি করছো তুমি করো নাই আমি করছি যারা আজকে এখানে ছাত্রলীগে যারা এখানে উপস্থিত আছে অনেকে 1996 সালে জন্মগ্রহণ করে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধুর আমল ছিল এখন জননেত্রী শেখ হাসিনার আমল জননেত্রী শেখ হাসিনা আমল করতেছে এখন যদি বঙ্গবন্ধুর আমল নেতা বলে আমি জননেত্রী শেখ হাসিনা আমল শেখ হাসিনার থেকে বড় নেতা এটা তো হয় না এটা সাংগঠনিকরণ নিয়ম না সংগঠন যে মধ্যে নেতৃত্বে যে থাকবে সে নেতৃত্বে আপনাকে পালন করে চলতে হবে আপনি যারা আজকে যুবলীগের এখানে আছেন যারা ছাত্রলীগের আছেন 96 যারা জন্ম হয় তারা 2001 দেখবে কোথা থেকে 2001 আমিও ছিলাম ক্লাস 7 এর এটে এটে ছেলে আপনার বয়স 2001 একে 20 বছর ছিল আপনি দেখেছেন আপনি 1952 সালে আপনার বয়স 20 বছর ছিল আপনি দেখেছেন 1952 সালে আমাদের জন্মগ্রহণ করেনি কিন্তু আপনারা বলবেন আমরা সেটা শুনবো কিন্তু কাউকে চাষ করে মনে করার দরকার নেই আপনি 1952 সালে জন্মগ্রহণ করেছেন 1969 সালে জন্মগ্রহণ করেছেন আমরা জন্মগ্রহণ করি এখানে অনেকে জন্মগ্রহণ করে নাই 1969 1952 আমরা দেখিনি আমরা শুনেছি 2001 অনেকে দেখেনি শুনেছে কিন্তু 2001 এর কথা মাথা রেখে 1952 মাথা রেখে 1969 1971 মাথা রেখে আওয়ামী লীগের জন্য কাজ করে যেতে হবে কারণ 1952 তে আওয়ামী লীগের অবদান 1969 আওয়ামী লীগের অবদান 1971 আওয়ামী লীগের অবদান কখনো ভুলার নয় ওই অবদানের কারণে আজকে বাংলাদেশ সৃষ্টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ পরে বাংলাদেশ সৃষ্টি 2001 আপনি যে ভারতনগরে আমরা যে বসবাস করতেছি 2008 আওয়ামী লীগের ক্ষমতায় এসেছে 9-10 এই ভারতনগরে বিএনপি শাসন চলেছে আমরা তখন দেখি আমরা তখন দেখেছি দেখি নাই আপনারা যারা বিএনপি জামাত এখানে মাঠে অবস্থান করছে আপনারা বিএনপি জামাতের মুখোমুখি হতে যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করেন আমরা আমি করেছি আপনি করেছেন উনি করেছে তুমি করেছে বলার দরকার নেই এসব বলে একে অপরকে চাষ করতেছেন একে অপর প্রতিপক্ষ সৃষ্টি করা হচ্ছে সবাই মিলে প্রোগ্রাম করেছে প্রোগ্রাম সবাই সবাই নেতৃত্ব হয়েছে আজকে যদি কালকে মামুন আপন ভাই আমাকে বলেছে যে এরা কেউ বলে মাদ্রাসাতে হবে কেউ বলে কমিউনিটি সেন্টার হবে আমি বুঝি না ভাইয়া যেহেতু মাদ্রাসা বলছে মাদ্রাসা হোক সবাই মিলে প্রোগ্রাম করেছে কারো একক নাম বলার দরকার নেই এটা দুজনের নাম বলবো দুজনের মনে কষ্ট পাবে ভরতনগর 3-6 যুবলীগ আওয়ামী লীগের সর্বোচ্চ সভাপতিতে আজকে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে এটা অস্বীকার করার কোনো কথা নাই কিন্তু এই প্রোগ্রামের সুন্দরের দাবিদার সবাই আমি অনুরোধ করবো আপনারা এরকম ব্যক্তিগত কোনো বক্তব্য দিবেন না আপনারা বক্তব্য দেন দলের জন্য দলের কাজ করার জন্য সকলের সমন্বয় মিলে কাজ করার জন্য এখানে কারো কেউ প্রতিপক্ষ না আজকে আমি সেক্রেটারি আছি সাহেব আছি কালকে আমি নাও থাকতে পারি জামাতা নিজামাত দিন আদরের সিদ্ধান্ত কে যুবলীগের সেক্রেটারি হবে সভাপতি হবে কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে জামাতা নিজামাত দিন আদরের জানে আপনারা আমি দ্বন্দ্ব করে লাভ কি এটা বিএনপি জামাতের এরিয়া আপনারা দ্বন্দ্ব করলে তো আমরা দুর্বলতা হব আমি এত বড় কালকে বলেছি আমার ওই দুর্বলতা করে ভারতনগর পর্বতের মানুষকে হাসানোর দরকার নেই সবাই মিলে একসাথে ভোটাম করে এক জায়গায় আজকে সেই জন্য সবাই মিলে করছে বলে ঘটনা সুন্দর হয়েছে কিন্তু আমি নেতৃত্বে অনুরোধ করব আগামী যুবলীগ যে ওয়ার্ডের নেতৃত্বে আপনারা দিবেন আমার প্রথম পদ জামলীগের সেক্রেটারি হিসাবে আমাকে যুবলীগ 21 জন বিশিষ্ট যুবলীগ আমাকে আগে তৈরি করতে হবে আমাকে প্রত্যেক কর্মী সভায় 21 জন বিশিষ্ট যুবলীগ থাকতে হবে যারা পরবর্তীতে মিটিংয়ে উপস্থিত থাকবে যারা পরবর্তীতে মিটিং মিছিলে উপস্থিত থাকবে প্রতিনিধি সভা উপস্থিত থাকবে আমি ওই 21 জন যুবলীগ সৃষ্টি না করে আমি যুবলীগের সভাপতি সেক্রেটারি দাবি করার কোনো অধিকার নাই তাই আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যদি আলাদা আলাদা প্রোগ্রাম দিয়েছেন আপনারা ওই যুবলীগের ওই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি চাই ভরতনগর যুবলীগ আসলে নিষ্ক্রিয় অবস্থায় আছে এই যুবলীগকে সক্রিয় করতে হবে আমাদের অনেক যুবলীগ কর্মী আছে অনেক ছাত্রলীগ কর্মী আছে ছাত্রলীগ থেকে এখন ওরা যুবলীগে চলে গেছে পড়ালেখার ধান জনদলী যেমন দিয়ে বলেছে যারা ধানের ছাত্র না তারা ছাত্রলীগ করতে পারে না তাই তারা কি করবে যুবলীগ করবে আর যারা মুরব্বী তারা আওয়ামী লীগ করবে সবাইকে সম্মান দিয়ে আমি যারা 1952 রাজনীতি করেছে 1969 বা 2001 করেছে আমি তাদেরকে অসম্মান করে কোনো কথা বলবো না আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে তার মতকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে কাউকে খুশি করে আমি বক্তব্য দিব না আমি আন্ডারগ্রাউন্ডে বসে কোনো কোনো ফলাফল গ্রুপে সৃষ্টি করার জন্য
করবো, তাই অনুরোধ করবো মাঠে বোমা দেবে, কে দলের জন্য কি করবে, কে দলের জন্য কি করতেছে, জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, বিভিন্ন বিষয় দেখা যাবে, তখন দেখা যাবে। কিন্তু প্রয়োজনে বিশেষ করে অনুরোধ করবো আপনারা আজকে বোরবাজার, আমাদের বোরবাজার সত্যি এই বোরবাজারে ইতিহাস করতে গেলে, হ্যাঁ বোরবাজার রাজনীতি করেছে জাকির আহমদ, আমি যখন এসেছি শুনেছি জাকির আহমদ রাজনীতি করেছে, এরপরে আমি যখন এসেছি আমি পেয়েছি বসির আহমদ, রফিক আহমদ, নুরুল আমিন স্পিকার, মোহাম্মদ মোস্তফা, এরকম আরো এসা এর অনেক মুরব্বী আমি পেয়েছি, আর পুলিশ আবুল বসর। আজকে মুরব্বীদেরকে নিয়ে আমরা বোরবাজারে একটা অবস্থান তৈরি করেছি, অবস্থান হয়েছে 5-6 বছর পরে বোরবাজার বিএনপি অত্যাশিত পাতার কমিটি আমরা নিয়ন্ত্রিত নিয়েছি। আজকে অনেকে বড় বড় বক্তব্য দেন, বক্তব্য দেওয়ার আগে দলের জন্য কাজ করতে আসেন, মাঠে আসেন, তৃণমূলে কাজ করেন, আপনি দল কাজ করেন, আপনার ছেলে অটোমেটিক আপনার তলে চলে যাবে, কেউ আপনার ছেড়ে দিতে পারবে না। কিন্তু আমি প্রথমে এসে বক্তব্য দিয়ে নিজে নেতা হওয়ার কোনো সুযোগ নাই, ফলান্ত করে আপনি রাজনীতি করতে হবে, বিএনপি আমাদের মুখোমুখি রাজনীতি করেন, আমি আমার কে শত্রু কে বন্ধু আমি জানি না, বোরবাজারে রাজনীতিক প্রোগ্রাম সুন্দর হয়েছে, সার্থক হয়েছে আমি মনে করি, সবাই মিলে করে যেন আপনি, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এভাবে যদি আপনারা বসে যদি 3 নম্বরে 1 নম্বর বিশিষ্ট একটা যুবলীগের ফ্যানেল তৈরি করেন, 6 নম্বরে একটা ফ্যানেল তৈরি করেন, এই 21 জন দিয়ে আগামী দিনে একটা প্রতিজ্ঞ সভা দেন, এই 21 জনে আমার যুবলীগ, তাহলে আমাদের যুবলীগ শক্ত হবে। এমন কোনো যুবলীগ নিয়ে না যে যুবলীগ দুদিন পরে চলে যাবে, এমন কোনো লোক আনিয়ে না চেয়ারের মধ্যে আমাদের মিটিং মিশিলে থাকবে না, কাউকে আমি উদ্দেশ্য কোনো কথা বলতেছি না, আমি তলে কারো জন্য আমি আমি কারো কাউকে সত্যি মনে অনেকে আমাকে সত্যি মনে করতে পারেন, আমি মনে করি না, কারণ আমি জানি সভাপতি বানাবেকে নিজামাদারি, সেক্রেটারি বানাবেকে নিজামাদারি, মেম্বার কে বানাবে নিজামুদ্দিন হাজারি, চেয়ারম্যান কে বানাবে নিজামুদ্দিন হাজারি, আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমি সবাইকে দলীয় ভাই মনে করি। তাই আমি অনুরোধ করবো সবাইকে, সবাই একসাথে মিলেমিশে ফলপ্রাপ্ত রাজনীতির জন্য কাজ করেন, আওয়ামী লীগ যুবলীগের জন্য কাজ করেন, কেউ কাউকে খোসা মেরে কথা বলিয়েন না, কেউ কাউকে আপনাকে স্টেজে ডাকা মানে কি, আপনি আওয়ামী লীগ করলে আপনি নিজে স্টেজে চলে আসবেন, আমি আজকে মুরব্বী থেকে বলাচ্ছি আমি একদিন সাবেক হবো, আমার কেউ তা অর্থ দেওয়া লাগবে না, আমি নিজে স্টেজে চলে যাবো, আওয়ামী লীগের মিটিংয়ে মিশিয়ে চলে যাবো, আমি আওয়ামী লীগ করি, আমি স্টেজে আমাকে ডাকে না, স্টেজে আমার বসে না, এটার কি বক্তব্য, আমি আওয়ামী লীগ করলে আমাকে ডাকা লাগবো না, আমি নিজে স্টেজ করে মিছিল অবস্থা থাকবো, মাঠে থাকবো, সাবেক আমরাও হবো, সাবেক আপনারাও যারা আজকে ছাত্রলীগে তাই আমার কথাকে বলবো, চেয়ার বসলে কেউ নেতা হয় না, আপনি কর্মী মাঠে বসে থাকবেন, আপনি নেতা, আমি ছাত্রলীগকে অনুরোধ করবো, এখানে ছাত্রলীগ বোরবাজারে আমাদের অনেক ছাত্রলীগ সৃষ্টি হয়েছে এটা আমি জানি, কিন্তু ছাত্রলীগ পার্টিকে বলবো আপনারা ছাত্রলীগ করেন, আপনারা জননেত্রী শেখ হাসিনা, জননেতা নিজামুদ্দিন হাজারি ভাই ছাত্রলীগ করেন, কোনো বাইরের দরকার নাই, আমি টিপু ভাই, অমুক ভাই, তমুক ভাই দরকার নেই, ছাত্রলীগ করেন, ছাত্রলীগের জন্য কাজ করেন, এই বোরবাজার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৃষ্টি হয়েছে, ইউনিয়ন ছাত্রলীগের জেলাত্রীয় সভাপতি সৃষ্টি হয়েছে, সহসম্পাদক সৃষ্টি হয়েছে, আমি ছাত্রলীগকে বলবো, আমি যুবলীগের আপন ভাই তরুণ রাজ ভাই আছে, আমি অনেকের কথা বলতেছি, আসলে বোরবাজার আমাদের এই রাজনীতির মূল একটা পয়েন্ট, আমাদের এই অঞ্চলে 3টা অঞ্চলে 1টা অঞ্চলে বোরবাজার, আমরা এই বোরবাজারে আওয়ামী লীগ ছোটে খুবই কম, কিন্তু বর্তমান যারা প্রজন্ম আসছে এরা অনেক আসছে ভাইয়া, এই ছাত্রলীগটা যদি আমাদের ধরে রাখতে পারি, এই ছাত্রলীগটা যদি আমাদের খুশি না করি, তাহলে এখান থেকে একসঙ্গে বড় বড় ছাত্রলীগ নেতা তৈরি হবে। আমি তো ছাত্রলীগকে অনুরোধ করবো আপনারা যারা এখানে আসেন, আপনারা কোনো বাইর লীগ করার দরকার নাই, আপনারা ছাত্রলীগের জন্য কাজ করেন, আপনাদের কাজের উপরেই আপনাদের নেতৃবৃন্দ আপনাদেরকে চোখে নিবে। আমি অনুরোধ করবো যে ছাত্রলীগ যারা আপনারা আসেন, কখনো মনে করবেন না যে আমি নেতা, নিজেকে কর্মী মনে করে মাঠে কাজ করেন, অটোমেটিক আপনি নেতা হয়ে যাবেন, আপনাকে নেতা বানাতে হবে না, আপনি অটোমেটিক নেতা হয়ে যাবেন। তাই অনুরোধ করবো আজকে থেকে ফরাসনগরের যুবলীগের যারা মাঠে আসেন কাজ করতেছেন, আমরা অনেক দিন পরে 8 বছর 2012 সালে খাইয়া উচ্চ বিদ্যালয় যুবলীগের সম্মেলন হয়, ওই সম্মেলনের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটির 18 জনের নাম ঘোষণা করা হয়, সেই 18 জনের ভিতরে সেলিম, সাদাত, মঞ্জু, এর 3 জন ছাড়া আর 1 জন নাই, সবাই কেউ মারা গেছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ কাজে চলে গেছে। তা আমি বলবো আমরা যারা সামনে যুবলীগের নেতৃত্বে আপনারা আসবেন, আপনার দলের জন্য কাজ করবেন, কোনো বাইলিগ করার দরকার নাই, আপনার যুবলীগ করবেন, নিজামুদ্দিন হাজারি ভাই রাজনীতি করবেন, কোনো আদর্শ থেকে রাজনীতি করবেন। আমি সবাইকে আবারও বিদ্রোহ অনুরোধ করবো আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে একে অপরের সাথে দ্বন্দ্বে না লিপ্ত থেকে, একে অপরের সাথে পুশিং পাশিং না করে সবাই মিলে সমন্বয়ভাবে দলের জন্য কাজ করেন, আপনি
আপনি আজকে আমার সাথে আছেন, আমি আমাকে ভালো লাগতেছে বলে আপনি আরেকজনের সাথে চলে যাচ্ছেন, এতে প্রমাণ হবে কি আমি আজকে আপন ভাইয়ের সাথে আছি, আপন ভাইয়ের ভালো লাগে না কালকে করিমুল আসবে কাছে চলে যাচ্ছি, এটা হবে সাদা আর বাকি দরজন আমাকে বলবো আমি তার বাজি, আমি কারো কাছে যাবো আমি তাদের জন্য কাজ করবো, অটোমেটিক নেতৃবৃন্দ আপনাকে সহজ করে নিবে, আপনাকে খুঁজে নিবে। তাই সবাইকে অনুরোধ করবো আপনারা এই বোরবাজার আমাদের আওয়ামী লীগের খুব অবস্থা ভালো ছিল না, কিন্তু আজকে আস্তে 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 আওয়ামী লীগের অবস্থা খুব ভালো হয়েছে। আমি চাই এই ভালোটা আপনারা ধরে রাখেন, এই ধরে রাখার জন্য কেউ কারোর সাথে ভেদাভেদ, কারোর সাথে গ্রুপিংয়ে কোনো যাওয়ার দরকার নেই, কেউ কারোর কারোর সাথে উশৃঙ্খলামূলক বক্তব্য দেওয়ার দরকার নেই, কেউ কারোর খোঁজা মারার দরকার নেই, সবাই মিলে বোরবাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের কাজ তার জন্য কাজ করে যাবেন, সবাই মিলে দলের জন্য কাজ করে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।